এই প্রথম এবং দ্বিতীয়টাই যেটা হয়েছে প্রথমটাতে আমাদের আসলে ব্যাটিং যে ধরনের একটা আমাদের ব্যাটিং স্ট্রেংথ আছে তার কিছুই আমরা দেখতে পাইনি সেটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় ম্যাচেও তাই একই কথা তৃতীয় ম্যাচে এসে কয়েকজন প্লেয়ারের ব্যাটিং পারফরম্যান্সের জন্য আমরা কিন্তু একটা ভালো স্কোরে এসেছি তবে সবচেয়ে জিনিস মনে রাখতে হবে আমরা যে সমস্ত উইকেটে সবসময় সাধারণত জিতি বলে সবাই বলে আজকে এখানে কিন্তু এটা প্রমাণিত হলো যে আসলে উইকেট কোনো ইস্যু না আমাদের ভালো খেলতে হবে এবং ভালো খেললে জেতা যায় হারা জেতা নিয়ে আমি কখনোই চিন্তা করি না তবে আজকে ওভারঅল পারফরম্যান্সে আমি খুশি এই এইটাই হলো সবচেয়ে বড় কথা ব্যাটিংও ভালো হয়েছে বোলিং ভালো হয়েছে ফিল্ডিংও ভালো হয়েছে সো বাট তারপর আমি বলবো যে আসলে যদি আমরা বিচার করি টিম টু টিম ডেফিনেটলি আমাদের চেয়ে অনেক স্ট্রং এটা মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তবে আমাদের সুযোগ ছিল প্রথম ম্যাচটা যদি আমরা আরেকটু রান করতে পারতাম তাহলে অবশ্যই আমাদের জেতার একটা বিরাট সুযোগ ছিল সিরিজটা হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান ওয়ানডেতে প্রথম বাংলাদেশ হিসেবে 300 উইকেট ব্যাটিংটা যেভাবে করলো আন্ডার প্রেসার একটা সময় তাইজুলকে সে ভরসা করতে সে একাই বাউন্ডারি মারছিল স্কোরটাকে চ্যালেঞ্জিং করা মনস্তাত্ত্বিক প্রেসার ক্রিয়েট করা সবকিছুই করলো কোন ভাই হাউ আর ইউ হ্যাপি না না তামিম তো আমাদের সেরা খেলোয়াড় এটা নিয়ে তো আর কোনো কিছু বলার সাকিব তো আমাদের সেরা খেলোয়াড় এটাতে তো কারো কোনো মানে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগই নেই ও ডেফিনেটলি আমি এই সিরিজের প্রথম থেকেই দেখছি যে ইনফ্যাক্ট গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকেই দেখছি ওর মধ্যে একটা বিরাট চেঞ্জ এসছে যে সে এখন কিন্তু জেতার জন্য মরিয়া মানে আগেও জেতার জন্য মরিয়া ছিল কিন্তু এখন তার মধ্যে আর্চটা অনেক বেশি এবং এইটা একটা ভেরি গুড সাইন এবং সাকিব যেদিন পারফর্ম করবে সেদিন আসলে যে কারোর জন্যই যে কোনো অপোনেন্টের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াতে পারে তো আজকে সাকিব করেছে আজকে মুশফিক রান করেছে অন্যরাও সাপোর্ট দিয়েছে এবাদত যে বল করেছে এটা তো মানে আসলে দেখেন তাসকিনের আমাদের বেস্ট এখন পর্যন্ত যদি আপনি পেস বোলার বলেন আমাদের এই সিরিজে বেস্ট বোলার হচ্ছে তাসকিন সে জায়গায় তাসকিন নাই তো ন্যাচারালি একটু তো ভয় লাগেই সেই জায়গায় এবাদত এসে যেভাবে বল করলো সত্যি প্রশংসার দাবি রাখে তো আমি বলছি এই একটা দুইটা ম্যাচ হারা জিতা নিয়ে বড় কথা না আমাদের এখনও আমি মনে করি ডেফিনেটলি আমাদের বোলিংয়ে ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু আমাদের ব্যাটিং এখনও ইনকনসিস্টেন্ট আমাদেরকে যদি সামনে ভালো করতে হয় বিশ্বকাপে আমাদেরকে সব সেক্টরেই ভালো করতে হবে আমাদের ফিল্ডিংয়ে ইম্প্রুভ করতে হবে এবং সবচেয়ে বেশি আমাদের ব্যাটিংয়ে দিকে নজর দিতে হবে কারণ আমরা ওই 10-15-20 ওভারের মধ্যে যদি 4-5 উইকেট হারিয়ে ফেলি সবসময় এভাবে জেতা যায় না কাজে ওই দিকটাই আমাদের বেশি নজর দিতে হবে এবং আমার মনে হয় ডেফিনেটলি আমার বলায় কিছু যায় আসে না ডেফিনেটলি সবার মাথায় এই চিন্তাটাই এখন থাকবে মুশফিকুর রহিমের রান করাটা সত্যি স্বস্তি মানে এটা না শুধু বিপিএলে ও যখন লাস্ট ম্যাচটাতে রান করেছিল আমি তখন তাকে ফোন করেছিলাম যে আমি মানে আমি আসলে এত খুশি হয়েছিলাম কারণ আমি জানি যে ওর মধ্যে ওই পটেনশিয়ালটা আছে কিন্তু রান পাচ্ছে না এবং হয় কি যখন নাকি আপনার একটা ছেলে মানে কোনো একটা ভালো খেলোয়াড়ও যদি অনেকক্ষণ রান না পায় তখন তাকে নিয়ে অনেক রকম চিন্তাভাবনা হতেই হবে উপায় নেই মানে এটা না থেকে পারে না তো এই সময়টায় ও করেছে এবং আমি আশা করি এটাও ধরে রাখতে পারবে তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি এখানে সবাইকে পারফর্ম করতে হবে পারফর্ম করতে না পারলে আসলে কেউ টিকতে পারবে না এটা হলো সবচেয়ে বড় কথা কাজেই আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের যারা প্লেয়াররা আছে দে ক্যান পারফর্ম পাবন ভাই একটু ক্যাপ্টেন্স কল নিয়ে জানতে চাই পাবন ভাই এই যে তামিম ইকবালের একটা কল ছিল তাইজুলকে ইনক্লুড করা এবং আমরা দেখলাম যে এবারে যে সিরিজটায় তাইজুল অসাধারণ বল করেছে সো এই জায়গাটায় আপনি কতটুকু হ্যাপি মানে দুজন বাহাতি স্পিনার খেলেছে এবং দুজনেই ভালো করেছে সাকিব এন্ড তাইজুল আসলে যেটা হচ্ছে যে আপনার আপনি এখন তিনটা পেসার নিয়ে খেলবেন না তিনটা স্পিনার নিয়ে খেলবেন যদি তিনটা পেসার খেলতো তাহলে ডেফিনেটলি তাইজুল হয়তো ওখানে থাকতো না ড্রপ হতো তিনটা স্পিনার নিয়ে খেললে আমাদের অপশন কী আছে তা আমি এখন হয় তাইজুলকে নিব নাহলে নাসুমকে নিব সো আসলে এটা উভয় বলা মুশকিল তবে ডেফিনেটলি লেফট আর্ম স্পিনারদের মধ্যে তাইজুলই আমাদের একজন ডিপেন্ডেবল এবং এক্সপিরিয়েন্স স্পিনার যার জন্য সে টেস্টে সবার আগে এক নম্বর চয়েস থাকে আমাদের কিন্তু তাইজুল কাজেই সেটাই কাজে লাগিয়েছে অ্যান্ড উই আর ভেরি হ্যাপি লাস্ট শেষ একটা প্রশ্ন করতে সেটা হচ্ছে যে আজকে আমরা ইংল্যান্ডের সাংবাদিক সাথে কথা বলছিলাম তারা নিরাপত্তা ব্যবস্থা সন্তুষ্ট এবং যারা দর্শক ইংল্যান্ড থেকে এসেছে তারা খুব সন্তুষ্ট একটা সময় ইংল্যান্ডে কিন্তু নিরাপত্তা কারণে খেলতে আসেনি যখন তারা নিরাপত্তা নিয়ে ভালো ভালো কথা বলেছে অ্যাজ এ সভাপতি আপনার কেমন লাগে না এটা শুধু না ওদের চেয়ারম্যান এসেছিলেন
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আপনারা জানেন যে আমাদের সাথে প্রথম দুটো ম্যাচ দেখেছে, সে নিজেও অবাক হয়েছে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন এবং এরকম কম্পিটিটিভ ম্যাচ ফার্স্ট ম্যাচটা যখন ও দেখেছে, কেন যে ইংল্যান্ডের সাথে আমাদের খেলাটা আরও বেশি হচ্ছে না এটা নিয়েই সে বুঝতে পারছে না। সে নতুন হয়েছে চেয়ারম্যান এবং বলেছে গিয়ে অবশ্যই সে এই ব্যাপারটার উপরেই সবচেয়ে বেশি নজর দিবে এবং আমাদের সাথে কোঅপারেশন অ্যান্ড কোলাবোরেশন কীভাবে আরও বাড়ানো যায় অন্যান্য, মানে আমাদের এ টিম থেকে শুরু করে আন্ডার 19 টিম, কোচিংয়ের ব্যাপারে, এক্সচেঞ্জ প্রোগ্রামস, এই সব কিছু নিয়ে সে একটা বলেছে যে আমি কথা দিয়ে গেলাম আমি এগুলো করব, করে দেখব। সো আমি মনে করি আমি আসার পরে এই প্রথম ইংল্যান্ড থেকে কেউ আসলো প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, এই প্রথম, আমি এর আগে কখনো আসতে দেখিনি। সো ইট ওয়াজ একটা আমাদের জন্য ভালো হয়েছে এবং তারও এক্সপিরিয়েন্সটা আশা করি আমরা চেষ্টা করেছি তাকে সবচেয়ে ভালো সাপোর্টটা দেওয়ার, সন্তুষ্ট করার। আমি আপনাকে বলি এইগুলো এখন বলা যাবে না, কারণ কি আমি আপনাকে বলি আমাদের যে জিনিসটা হবে, আমি শুধু আমার ধারণা, আমার ধারণা, আমার এখনো কারোর সাথে কথা হয়নি, যে জিনিসটা হবে কি এখন ধরেন আমাদের খুব ভালো একটা খেলোয়াড়, এখন আমরা ধরেন আপনি যদি ধরেন এইটাই যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড হবে এটা তো আমরা যাই না, কিন্তু ধরে নেন এটাই হলো, এখন ধরেন আমার একটা প্লেয়ার ইনজুর্ড হলো, সেটা আমার ওপেনার হতে পারে, সেটা আমার মিডল অর্ডার হতে পারে, আমার লোয়ার অর্ডার ব্যাটসম্যান হতে পারে, কে খেলবে তার জায়গায়? তাহলে ওই খেলোয়াড়টাকে তো দেখতে হবে। এখন কোচ নতুন, সে কি কাউকে যার খেলা কোনোদিন দেখেনি তাকে নামিয়ে দেবে ওয়ার্ল্ড কাপ খেলতে? সো যে জিনিসটা হবে, সামনে আমাদের দুটো সিরিজ আছে, বিফোর এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, এই দুইটা সিরিজে আমরা দু একজনকে রেস্ট দিতে পারি, রেস্ট দিয়ে আমরা নতুন একটা প্লেয়ার দেখার জন্য, এর মানে এই না কিন্তু যে সে বাদ পড়ে গেছে, অপশন কে আছে এটা দেখার জন্য, যে যদি আমার কখনো অপশন দরকার হয় কে খেলবে। কাজে এটা নিয়ে কেউ যেন মানে দুশ্চিন্তা না করার, আপনারা মিডিয়ার এটা নিয়ে হুলস্থুল করার কিছু নেই। এশিয়া কাপে যে দলটাকে ঘোষণা করা হবে সেটাই হবে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড, এটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ।